নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যারা বিডিপি বা ইউজি কোর্সে পড়াশোনা করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে বিশ্ববিদ্যালয় থেকে। 2023 সাল পর্যন্ত যাদের অ্যাডমিশন ইয়ার এবং যারা এই বছরের টার্ম এন্ড এক্সাম ও অ্যাসাইনমেন্টের জন্য এক্সাম ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কি? এটি হলো এক্সাম দেওয়ার পূর্বে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার মতোই। অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সমগ্র অনলাইন মোডে সম্পাদিত হয়ে থাকে, তাই এটি পরীক্ষার্থীরা বাড়িতে বসেই সাবমিট করতে পারেন। তাই এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কোনো এক্সাম সেন্টারের উল্লেখ থাকে না। তবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে পরীক্ষার্থীর এক্সাম ফর্ম ফিল আপ করা বিষয়গুলির বিস্তারিত বিবরণ থাকে, যেগুলির জন্য পরীক্ষার্থী অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। কোনো কারণবশত যদি সেই বিষয়গুলির উল্লেখ না থাকে বা পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে অসমর্থ হন, তাহলে তিনি অ্যাসাইনমেন্ট দেওয়া থেকে বঞ্চিত হবেন আর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে না পারলে ফাইনাল পরীক্ষায় বসা থেকেও বঞ্চিত হবেন। তাই অ্যাসাইনমেন্ট শুরুর পূর্বে এটি অবশ্যই ডাউনলোড করে নিজের অ্যাসাইনমেন্টের বিষয়গুলি দেখে নেওয়াটা জরুরি। 28 অক্টোবর 2024 2:00 থেকে ইউজি ও বিডিপি কোর্সের পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পোর্টাল থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের পিডিএফ কপিটি ডাউনলোড করতে পারবেন। এটির কোনো হার্ড কপি বিশ্ববিদ্যালয় বা স্টাডি সেন্টার থেকে প্রদান করা হবে না। পরীক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ও এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডের ডিটেলসগুলি অন্যদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর সাথে নোটিশে জানানো হয়েছে যে এবছরের অনলাইনের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি নভেম্বর 1 নাগাদ শুরু হতে পারে আর এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট চলাকালীন দিনগুলি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। তবে ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, 28 অক্টোবর 2:00 পর থেকে কিন্তু এটি ডাউনলোড করার চেষ্টা করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীকে ইউনিভার্সিটির দেওয়া পোর্টাল nsoucebdp.com আসতে হবে এবং সেখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ সহ প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। এক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যদি ইনভ্যালিড স্টুডেন্ট অপশনটি শো করে তাহলে তাকে বুঝে নিতে হবে যে তিনি এক্সাম ফর্ম ফিল আপের জন্য এবছরে যে সুযোগগুলি দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে কিন্তু তিনি এক্সাম ফর্ম ফিল আপ করেননি। তাই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি অবশ্যই পরীক্ষার্থীরা 28 অক্টোবরের পরেই কিন্তু ডাউনলোড করে নেবেন। এই বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটির সমাধান অ্যাসাইনমেন্টের পূর্বেই কিন্তু তাহলে পেয়ে যেতে পারেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তরফে একটি হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যেটি রবিবার এবং ছুটির দিনগুলি বাদে অ্যাভেলেবেল থাকবে দুপুর 12 থেকে বিকেল 5 পর্যন্ত। তো সমস্ত পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ, অবশ্যই অ্যাসাইনমেন্টের পূর্বে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিজের বিষয়গুলি চেক করে নেবেন। ইউজি ও বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আগত ইউজি ও বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট অ্যান্সার এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162। তো এখনকার আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।